কক কন্টেন্ডার নিবেদিত স্বাদের রান্না অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহানা মিলি। আমাদের সাথে আজকে নতুন একটি রেসিপি নিয়ে আছেন রাশিদুল হক সুপ্ত। তো শেফ, আপনি আজকে কি রান্না করে দেখাচ্ছেন আমাদের? আজকে করে দেখাচ্ছি খুবই মজাদার একটি ডিশ, সেটি হচ্ছে ক্রিমি মাসালা ম্যাকারুনি। তো এটা বানাতে যে সব উপাদান লাগছে আপনাকে দেখিয়ে দিচ্ছি। জি বলেন। লাগছে হচ্ছে যে ম্যাকারুনি, নুডলস। এটা আমরা বয়ল করার সময় দর্শককে বলতে চাই যে এটা বয়লের সময় একটু অবশ্যই লবণ, একটু তেল দিতে হবে। তেল না দিলে এটা লেগে যাবে, পরে এটা কুক করা যাবে না। তারপর লাগবে ফ্লাওয়ার, লাগবে তারপর তেল আছে এখানে, দুধ আছে, আছে অরিগানো যেটা মাস্ট বি লাগবেই, তারপর আছে টমেটো সস, চিকেন আছে, আছে পেঁয়াজের ফ্লেক্স করা, চিলি ফ্লেক্স আছে, আছে ফ্রেশ ক্রিম, আছে গ্রিন ক্যাপসিকাম, আছে আপনার সুগার, আছে আপনার হোয়াইট পেপার পাউডার, আছে রেড ক্যাপসিকাম, বাটার আছে, ইয়েলো ক্যাপসিকাম আছে, আর এটা হচ্ছে টমেটো পেস্ট। এটা আমরা স্কিপ করতে পারি যদি পেস্ট না থাকে, টমেটো সস বা চিলি সস দুটো দিয়ে আমরা করতে পারি। আর হচ্ছে গার্লিক চপ আছে, আর সল্ট তো লাগবেই। আর একটা জিনিস আছে এখানে, মোজারেলা চিজ আছে। মোজারেলা চিজ এটা গ্রেট করা, গ্রেট করা আমরা যখন কুক হয়ে যাবে তখন লাস্টের দিকে এটা দিয়ে দিব, একটা খুব সুন্দর থিকনেস। তো আমরা রান্নায় চলে যাই ভাইয়া। ফার্স্টে আমরা একটু তেল দিচ্ছি এটাতে। সাধারণ রান্না তেল দিলেই? হ্যাঁ সাধারণ। কতটুকু লাগছে? আমরা 2 টিস্পুন দিলাম। এখানে অলিভ অয়েল ইউজ করা যায়, কোনো সমস্যা নেই। আর দিচ্ছি একটু বাটার, বাটারটা আমরা একটু বেশি ইউজ করছি। 2 টিস্পুন বাটার দিলাম। 2 চা চামচ বাটার দিচ্ছি। বাটার দিচ্ছি। এটা বাটারটা একটু গলে গেলে তারপর আমরা দিব এখানে গার্লিক চপ করে রেখেছি, একটু গার্লিক দিচ্ছি। একদমই কুচি কুচি করা, একদমই মিহি কুচি করা, কারণ পাস্তার মধ্যে একটু গার্লিকের ফ্লেভারটা আসলে একটু খুব ভালো লাগে। দেন গার্লিকটা হয়ে গেলে হতে থাকুক, আমরা এই যে এখানে চিকেনটা জুলিয়ান করে রেখেছি খুবই ছোট ছোট, খুব ছোট ছোট করে এটা আমরা পুরোটা দিয়ে দিচ্ছি, পাতলা স্লাইস করে, পাতলা স্লাইস করে। তো চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেলে আমরা ভেজিটেবল গুলো দিয়ে দিব। এখানে সবুজ ক্যাপসিকাম আছে, দিয়ে দিচ্ছি পুরোটাই। আছে পেঁয়াজ ফ্লেক্স, এটাও দিয়ে দিচ্ছি। আছে ইয়েলো ক্যাপসিকাম, এটাও দিয়ে দিচ্ছি। আর একটু রেড ক্যাপসিকাম দিচ্ছি। সবগুলো প্রায় একই রকম করে সাইজ করে, একই রকম ট্রায়াঙ্গেল কাট করে আমরা কেটে নিয়েছি। যে কোনো কাট দিলে দেওয়া যেতে পারে। আর একটু আমরা এখানে একটু টমেটো দিচ্ছি। টমেটোটা আমরা সিডটা ফেলে দিব, দিয়ে সবজি আছে, পাস্তা আছে, চিকেন আছে, যেটা একটা খুবই স্বাস্থ্যকর, খুবই স্বাস্থ্যকর এবং ইফতারিতে আমার মনে হয় এটা খেলেই পেট ভরে, পেট ভরে যাবে। বেশি তেল দেওয়া না, অলিভ অয়েল ইউজ করা যায়। আর এখানে আবার একটু দিচ্ছি, একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, যেহেতু মশলা একটু হালকা, একটু স্পাইসি হবে। চিলি ফ্লেক্স দিলাম। আর দিচ্ছি একটু অরিগানো। অরিগানোটা আমরা লাস্ট বার দিব, তাও এখন ভেজিটেবল একটু দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারটার জন্য। আর দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার পাউডার, 1/2 টিস্পুন দিয়ে দিলাম। কালো গোলমরিচের গুঁড়ো তো ব্যবহার করা, হ্যাঁ কালোটা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা আরেকটা চুলো তো দিয়ে দিই, আমরা অন্যটা শিফট করে নিচ্ছি। এটাতে আমরা একটু তেল দিচ্ছি আবারই বরাবর মতো। দিচ্ছি বাটার, বাটার একটা অন্যরকম সুন্দর গন্ধ আসে, সুন্দর গন্ধ আসে, স্বাস্থ্যের জন্য ভালো।
মানে তাহলে আপনি পাস্তাটা আলাদা রান্না করছেন আলাদা রান্না করছি ভেজিটেবলটা আমাদের হাফ ডান হয়ে গেছে আমরা এখন যখন এটাতে দেব তখন একদম পুরোপুরি কুক হয়ে যাবে এখন একটু গার্লিক দিচ্ছি দুই চা চামচের মতো গার্লিক দিলাম আর দিচ্ছি একটু ফ্লাওয়ার ফ্লাওয়ারটা কি জন্য এক চামচ দিচ্ছি এটাতে আমরা একটু হোয়াইট সস তৈরি করব একটু রুট তৈরি করছি ফ্লাওয়ারটা দিয়ে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে বাটারে এখন আমরা ফ্লাওয়ারটা হয়ে গেলে ফ্লাওয়ারটা সাদা সাদা যখন থাকবে তখন আমরা দুধ দিয়ে দেব এখানে দুধ আছে ক্রিমি ব্যাপারটাও থাকবে আবার মশলাও থাকবে একটা থিকনেস ভাব থাকবে যে আমরা ফ্লাওয়ারটা দিলাম একটা থিকনেস থাকবে একটু বয়ল হয়ে গেছে আমরা একটু টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ দুই চামচ চার চামচ দিচ্ছি হোয়াইট সস পাস্তা অথবা রেড সস পাস্তা সেটা জানি কিন্তু এটা আবার একটু ক্রিমি ক্রিমি একটু মশলা টাইপ মশলা এটা একটু অন্যরকম ডিশ মনে হচ্ছে আমার এখন এটা হয়ে গেছে আমরা একটু ম্যাকারনি গুলো দিয়ে দিচ্ছি এখন এটার মধ্যে বাকি মশলাগুলো দিচ্ছি দিচ্ছি একটু চিলি ফ্লেক্স স্পাইসির জন্য যদি বাচ্চা থাকে বাচ্চারা খায় তাহলে চিলি ফ্লেক্স দেওয়ার দরকার নেই এডিট করলে ভালো তারপর দিলাম একটু সুগার দিয়ে দিচ্ছি টেস্টের জন্য দিচ্ছি একটু হোয়াইট সুগার পাউডার সবগুলো উপাদান সব ভালোভাবে মিশিয়ে আমরা এই যে ভেজিটেবলটা করে রেখেছিলাম চিকেন এটা আমরা করে দিই খুবই সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর কি লাগবে আর একটু সল্ট দিচ্ছি আমরা বয়লের সময় যদি সল্ট দেই তাহলে সল্ট একটু দেখে দিতে হবে পাস্তার সময় তাহলে সল্ট একটু বেশি হয়ে যায় আমরা হিটটা কমিয়ে দিচ্ছি লাস্ট মুহূর্তে আমরা এই ক্রিমটা দিচ্ছি ফ্রেশ ক্রিম কিনে পাওয়া যায় এই ক্রিম হ্যাঁ এটা দিই ফ্রেশ ক্রিম ইয়ামি খুব সুন্দর একটা স্মেল বেরি তো আমরা একটু অফ করে দিচ্ছি বার্নারটা নামানোর পর একটু ঠান্ডা হলে আর একটু টানবে সব কিছু শুকিয়ে যাবে গার্নিশটা তো মনের মতো যার যার নিজের পছন্দ মতো ইচ্ছা মতো করা যাবে প্লাস্টিক দিয়ে উপর ছড়িয়ে দিচ্ছি ব্যাস মিলি আপু তৈরি হয়ে গেল ক্রিমি মশলা ম্যাকারনি অনেক ধন্যবাদ সুপ্ত ভাই দারুণ একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করলেন ধন্যবাদ আপনাকেও দর্শক এই ছিল আমাদের আজকের রেসিপি দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে দীপ্ত টিভির পর্দায় সে পর্যন্ত ভালো থাকুন।